VOS 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সদস্যরা বুধবার একটি বড় আকারের সামরিক মহড়ায় নদী পারাপার অনুশীলন করেছে উত্তর কোরিয়ার সাথে তীব্র উত্তেজনার মধ্যে কয়েক মাস ব্যাপী সামরিক মহড়ার এটাই ছিল সর্বশেষ পর্ব যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যকার এক চুক্তি অনুসারে কেবলমাত্র আকাশপথে যুক্তরাষ্ট্রে পৌঁছানো ভেনেজুয়েলার 24,000 পর্যন্ত নাগরিক মানবিক কারণে প্রবেশের জন্য আবেদন করতে পারবে ফলে যে হাজার হাজার ভেনেজুয়েলান যুক্তরাষ্ট্রে আসার পথে আছে তাদের প্রবেশ অনিশ্চিত হয়ে পড়ল এবছর রেকর্ড সংখ্যক ভেনেজুয়েলান যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বাইডেন প্রশাসনের একটি প্রস্তাবের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে ওই প্রস্তাবে হারিকেন ইয়ানের পরে জরুরি ত্রাণ প্রচেষ্টা হিসেবে আমেরিকা কিউবাকে $2 মিলিয়ন দেবে আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন